ব্যারাকপুর মালঞ্চ গেস্ট হাউস থেকে শুরু করে ব্যারাকপুর গান্ধীঘাট অন্নপূর্ণা মন্দির পর্যন্ত 750 মিটার জুড়ে গঙ্গা তীরবর্তী অঞ্চলে মিলেনিয়াম পার্কের আদলে তৈরি হতে চলেছে উচ্চধারা নামের একটি রাস্তা, যেখানে মানুষ ব্যারাকপুরের গঙ্গা তীরবর্তী অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী ব্যারাকপুরের প্রশাসনিক বৈঠকে এসে তার এই প্রকল্পের কথা জানিয়েছিলেন এবং ইতিমধ্যেই সেই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়ে গেছে। এছাড়াও খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হতে চলেছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে জানালেন বিধায়ক রাজ চক্রবর্তী। না, পর্যায়ে আছে অলরেডি, মানে এর মধ্যে রিসেন্টলি সবাই এসেছিল। আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমার মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। উচ্চধারা স্যাংশন হয়ে গেছে, মানে টাকা পয়সা স্যাংশন হয়ে গেছে, কাজ শুরুর অপেক্ষা শুধু। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে, বাট আমি যেটুকুনি ইন্দ্রনীলদার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে খুব শীঘ্রই কাজ শুরু হবে আর কি। কোথা থেকে কতখানি পর্যন্ত হচ্ছে? এটা হচ্ছে আমাদের গান্ধীঘাটের ওই দিক থেকে আর কি, পুরো টিটাগড়ের ইয়ে অবধি অনেকটা, প্রায় অনেকটা কিলোমিটার আর কি। আমি, আমার কাছে একটা পুরো ম্যাপ আছে, তার পুরো ডিটেলসটা আছে, আমি পারলে শেয়ার করে দেবো। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।